জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কায়েদি মামলা হামলা নির্যাতন এবং স্থায়ীকারী গ্রেপ্তার অভিযানে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী অবৈধ সরকারের দলবাজ প্রশাসন। নানা রকম কারিগরি করতে মাঠ সাজানো শুরু। 2014 এবং 2018 সালের মতো সেই একই প্রক্রিয়ায় পুরনো পথে হাঁটতে শুরু করেছে তারা। সেই পদচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রানা প্রস্তুতি শুরু করেছে যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের বিজয়ের বাংলার কোনো কথা নয়, যে গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ করেছে। পাশাপাশি অবৈধ সরকার নিজেদের তাখতে তাউস রক্ষা করতে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কায়েদি মামলা দিতে শুরু করেছে। এখানে ইতিহাস এবং 2018 সালের আগেও লাশের নামে পক্ষাঘাত রুগীর নামে আপনার হজমত পালন করছেন এই ধরনের ব্যক্তিদের নামে তারা যে কায়েদি মামলা দিয়েছে সেটার আলামত, সেটা আবার নতুন করে সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি। এখনো আমাদের অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই আওয়ামী আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গায়েবী মামলায় সারা দেশে প্রায় 40 লাখের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আসামি করা হয়েছে। 40 লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সম্প্রতি গায়েবী মামলা দায়ের সূত্রপাত করেছে গণবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের প্রশাসন। কোনো কিছু ঘটেনি, হঠাৎ করে দিল নাশকতা হয়েছে, একটা মামলা দিতে হয় নাশকতার মামলা হয়েছে, কোনো কারণ ছাড়াই, কোনো ধরনের আমাদের ওই মুহূর্তে কোনো কর্মসূচি নেই, কিছু নেই, অথবা কোনো শান্তিপূর্ণ কর্মসূচি বাঞ্চাল করার জন্য তারা পরিকল্পিত ভাবে নিজেরা নাশকতা একটা সূত্রপাত করে তারা মামলা দিচ্ছে এবং তারা যে নিজেরা করছে সেটাও কিন্তু নানাভাবে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। কোনো কিছুই আজকের এই প্রযুক্তির যুগে লুকিয়ে রাখতে পারছে। তারপরেও নির্লজ্জ সরকার তারা এই অনাচারগুলি করে যাচ্ছে বিরোধীদের বিরুদ্ধে, নিজেরাই বোমা রেখে মামলা দিচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ এবার দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে পুলিশ নিজেরাই বোমা সহ প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীদের ভাষাতে। পুলিশ যে বোমা নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে, যা নিশ্চয়ই দেখেছে। নিজেদের অফিস ভাঙচুর করে বিরোধী দলের নেতাকর্মীকে আসামি করার খেলা চলছে। ককটেল বিস্ফোরণের শব্দ কেউ শোনেনি, দেখেও, কিন্তু আসামি করা হয় মৃত ব্যক্তি ও কারাবন্দীদের তাদের নামে। সারা দেশে চলছে ইতিহাসের জঘন্যতম এই ভয়াবহ মামলাবাজি আর আটক বাণিজ্য। আমি ছোট একটি উদাহরণ দিচ্ছি ঢাকার একটি থানা এলাকার চিত্র। গত বুধবার দৈনিক সমকালে মৃত ব্যক্তি কারাবন্দীও ককটেল ছুটছে, এই শিরোনামে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। গায়েবি মামলা ও মিথ্যা মামলা দিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছড়া, সেখানে দেখা গেছে রাজধানীতে মৃত ব্যক্তিকেও ককটেল বিস্ফোরণের আসামি করেছে পুলিশ। একই অভিযোগে প্রবাসী ও কারাবন্দীদেরও আসামি করেছে পুলিশের বিস্ময়কর এই সমস্ত তৎপরতা প্রমাণিত হয়। অবৈধ সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সর্বনাশা নিষ্প্রাণ নিস্তেজ আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে কার্যক্রম শুরু করছে। দেশের প্রায় প্রতিটি থানা উপজেলার দৃশ্যপট অভিন্ন। এই দায়ী মামলা গ্রেপ্তার নিয়ে বিশ্বের গণতন্ত্রকামী দেশ জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নিশিরাতের সরকার নিজেকে রক্ষা করতে এই অপকর্ম করতে একেবারেই মরিয়া। 2021 সালের 24 জুন হাইকোর্টের একটি বেঞ্চ গায়েবি মামলা করে নিরপরাধ মানুষকে বাইরে থেকে রক্ষায় 5 দফা নির্দেশনা দিলেও তা পরোয়া করে না আওয়ামী সরকারের পুলিশ প্রধান। পুলিশ বাহিনী সরকারি দলীয় সংস্থায় পরিণত হয়েছে এমন আলোচনা এখন সর্বত্র। নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের দলদার হোমরা চোমরা ও প্রশাসনের অফিসাররা আবারও 2014 ও 2018 সালের মতো রাজধানীর নিউজ প্যানেলের ব্যায়াম ভবন সহ এখানে সেখানে ডাকাতির কলাকৌশল ও মাঠ সাজানো নিয়ে গুপ্ত বৈঠক শুরু করছেন, যা আমরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদগুলো পাচ্ছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার প্যাকেজ খরচ হিসেবে 1226 কোটি টাকার বাজেট চেয়েছে তিনি। এর মধ্যে নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের দমনে 158 কোটি টাকা অস্ত্র ও গোলা বারুদ কেনাকাটায় ব্যয় হবে। সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঠেকাতে 540 কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ের প্রস্তাব রয়েছে তাদের বাজেট। তথ্য যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামাদি ও কম্পিউটার এবং সফটওয়্যার কিনতে মোট ব্যয় হবে 20 কোটি টাকা। সর্বশেষ 8 নম্বর খাতে বলা হয়েছে রাজনৈতিক কর্মসূচি বৃদ্ধির ফলে পুলিশের গতিও বাড়াতে হবে। এখানেই থেমে নেই, আওয়ামী লীগ নির্বাচন সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এই ধরনের সিদ্ধান্ত পুলিশ নিতে পারে? পুলিশ একটা রাষ্ট্রের নিরপেক্ষ সংস্থা, কিন্তু পুলিশের ভাষা হচ্ছে আওয়ামী লীগের ভাষা, পুলিশের ভাষা হচ্ছে ওবায়দুল কাদের আসাদ মাহমুদ সাহেবের ভাষা। অর্থাৎ তারা এমন ভাবে দীক্ষিত করা হয়েছে আওয়ামী মন্ত্রে, তারা নিজেরাই বিরোধী দল এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে যারা একবারে উদ্দীপ্ত। নির্বাচনী রক্তদল ও পদোন্নতি শুরু হয়েছে, তবে এত সব করে আবার এবার আর কার পাওয়া যাবে না। জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের আন্দোলনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণের আন্দোলনের মুখে সরকারের। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছাচারিতার শিকার হয়ে বেশ কয়েক মাস কারাগারে কাটাচ্ছেন। অন্যায়ভাবে কারাগারে বন্দী থাকা হাজার হাজার মানুষ যেভাবে তারা মুক্তির প্রহর তুলেছে, একইভাবে দেশের কোটি কোটি গণতন্ত্রপ্রাণী মানুষ দেশের এই রচিত বৃহত্তর কারাগারের ক্ষমতাসীনদের মিথ্যাচার, অবিচার, অনাচার আর গণতন্ত্রহীনতার অন্ধকার থেকে মুক্তি চায়। মাদার অফ ডেমোক্রেসি যিনি বারবার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন, সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের অনুপ্রেরণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রহীনতার অন্ধকার থেকে গণতন্ত্রকামী মানুষের মুক্তির চলমান এই মিছিলকে গুম খুন অপহরণ করে কিংবা অন্যায়ভাবে জেল জুলুম ভুলিয়ে দিয়ে স্তব্ধ করা যাবে না। এখনো পর্যন্ত অন্যায়ভাবে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সহসভাপতি এস এস জাহাঙ্গীর, ইউসুফী জলিম, সেও যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চূর্ণ, যুবদলের সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির রেজাজ খান, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিদ এবং সে কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক খাবরাদার, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ সহ এখনো শত শত হাজার হাজার নেতাকর্মী সারা দেশে কারাগারে নিপীড়ন নির্যাতন। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে কারাগারের ভিতরে 24 ঘন্টা লক আপে রাখা হয়েছে। বকুল নামে একটি কারা ভবনে সেখানে তাকে 24 ঘন্টা লক আপে রাখা হয়েছে। সে একটা রাজনৈতিক নেতা, সে যুবদলের সাবেক সভাপতি এবং গত 21 যে জাতীয় সংসদ নির্বাচনে সে তেজগাঁরা থেকে সংসদ সদস্য প্রার্থী ছিল। এইরকমের একজন নেতৃত্বকে, রাজনীতিবিদকে কারাগারের ভিতরে 24 ঘন্টা আটকে রাখা, এটা যে সরকারের জুলুম নির্যাতন এবং কারা কর্তৃপক্ষকে দিয়ে যে মানে অবিচারমূলক কাজ করাচ্ছে, যে নিপীড়ন করাচ্ছে, তার একটা অন্যতম ভূমিকা। আপনার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোনায়েম মুন্নাকে, অথচ জেলে যাওয়ার পর নানা দিক থেকে নানা জায়গা থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা। কারণ কারণ আর কিছুই নয়, আতঙ্ক থাকে সরকার, ভয় থাকে। তরুণদের শক্তিকে যারা তরুণদের নেতৃত্ব দেয়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এদের নেতৃত্বকে তারা আটক করে কারাগারে করে যাচ্ছে, যাতে একটা কার্যকর আন্দোলন গড়ে উঠতে না পারে। এই এই আতঙ্ক থেকেই, এই ধরনের একটি শঙ্কা থেকেই তারা আজকে নীরবকে, তারা মুন্নাকে, তারা গোলাম মাওলা শাহিনকে, তারা হেলালকে এবং আরো যে সমস্ত নেতৃবৃন্দ এখানে নাম উল্লেখ করলাম তাদেরকে বন্দী করে আসছে। আমি সরকারের মদতে কারা কর্তৃপক্ষ
ধন্যবাদ জানাচ্ছি সরকারের চক্রান্ত করে এদের জামিনে বাধা দিচ্ছে। আমি অবিলম্বে উল্লেখিত ব্যক্তিবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, গণতন্ত্র আদায়ে জনগণের ন্যায্য দাবির প্রতি সরকার তাচ্ছিল্য ও অবজ্ঞার স্বর নিক্ষেপ করে যাচ্ছে। স্বার্থান্ধতা, অধ্যত্ত, অসহিষ্ণুতা, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আকন্ত দুর্নীতিতে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী ঝটপট সাদাকে কালো এবং কালোকে সাদা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালালেও তার সরকারের অন্যায়, অনাচার আর দুর্নীতিকে পর্দার আড়ালে রাখতে পারছে না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের জনদাবিকে অগ্রাহ্য করে সামনের জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা মিশ্রিত অনিশ্চয়তা ও সন্দিগ্ধতার জন্ম দিচ্ছেন অশুভ উদ্দেশ্যে। তবে অনড়তা, একগুঁয়েমি আর ক্ষমতা আটকে রাখার সকল ফন্দি জনগণ নস্যাৎ করে ফেলেছে। এই হল আমাদের বক্তব্য। এর সাথে একটি আরেকটি অবিচার, অন্যায়, জুলুমের ঘটনা আপনাদের উল্লেখ করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ সকালে নারায়ণগঞ্জ জেলাধীন কাঞ্চন পৌর বিএনপির পরিচিতি সভায় পুলিশের উপস্থিতিতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা চালিয়ে স্টেজ, চেয়ার, টেবিল ভাঙচুর সহ রান্না করা খাবার লুটপাট নিয়ে নষ্ট। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা আওয়ামী দুঃশাসন এবং প্রশাসনের একটি সাধারণ এবং সার্বজনীন একটি বৈশিষ্ট্য। বিএনপির বা বিরোধী দল যারা সরকারের সমালোচনা করে তাদের কর্মসূচিতে আক্রমণ করাই যেন তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এই আক্রমণটা করে জনগণের পয়সা কেনা, বন্ধু, গোলা বারুদ ইত্যাদি, অর্থাৎ আমাদের টাকা দিয়ে আমাদের উপর আক্রমণ করছে আওয়ামী সরকার, পুলিশ বাহিনী। আমি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। আমাদের সবাইকে ধন্যবাদ। আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী সাদাকে কালো এবং কালোকে সাদা করতে, মানে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর তিনি এই প্রচেষ্টায় বিক্ষিপ্ত রয়েছে। এটাই হচ্ছে তেনার উনার উন্নয়নের একমাত্র দৃষ্টান্ত। আর অন্য কোন উন্নয়ন সেটা হচ্ছে মানে দুর্নীতির উন্নয়ন ছাড়া আর কিছু না। সুতরাং আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছেন যে যাহা মিথ্যা কথা বলা হচ্ছে, মানে মানে বিদেশি যে সমস্ত সরকার যারা আছেন তাদের তাদেরকে নিয়েও তারা মিথ্যা কথা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, সেখানে তো গেছেন ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে আমন্ত্রণে সেখানে গেছেন। কিন্তু আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF যে ইয়েগুলোতে যে টাকা দেবে বলেছে সেখানে তারা মানে শর্ত দিয়েছে। যেমন IMF শর্ত দিয়েছে সাত দফা শর্ত যেগুলো পূরণ করতে, তার এক নম্বরে আছে দুর্নীতি। দুর্নীতির মহারানী তো হচ্ছেন প্রধানমন্ত্রী। তারা এটা হচ্ছে আজকে যে দেশ বিদেশ থেকে বিচ্ছিন্ন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার ফলে তাদের মধ্যে যে এক ধরনের ভীতি, তাদের মধ্যে যে এক ধরনের ইয়ে তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, এটা কাটানোর জন্য এই সতর্ক করছে বিভিন্ন রকম। কিন্তু যে ব্যক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, যে ব্যক্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত, যে ব্যক্তি উন্নয়নের নামে লুটপাট করে, এটা আজকে প্রযুক্তির গোটা বিশ্ব আজকে একটা গ্রাম, একে অপরের নিবিড় মিথস্ক্রিয়ায় ইন্টারাকশনে সবাই সবার খবর রাখে। তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এই সরকার কোথায় কোন প্রজেক্টে কত টাকা লুট করছে, কত টাকা পাচার করা হচ্ছে, এবং এই পাচারকারীরা সবাই যে ক্ষমতাসীন দলের লোক, এটা কি আন্তর্জাতিক সম্প্রদায় জানে না? তারা জানে। এটাকে ঢাকা দেওয়ার জন্য তার একটা ব্যর্থ প্রচেষ্টা। প্রবাসীরাও কিন্তু সব জায়গায় বিক্ষোভ করেছে, যেখানেই গেছে। কিভাবে দেখবেন? এটা তো হচ্ছে উনি যে অগণতান্ত্রিক সরকার, ভোটাররা যে তাকে ভোট দেয়নি, সেটা আজকে তিনি বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি সাজিয়েছেন, তার দলের রঙে রাঙিয়ে তিনি সাজিয়েছেন, এবং তাদেরকে দিয়ে দেশের গণতান্ত্রিক শক্তিকে নানাভাবে তিনি দমন করার চেষ্টা করছেন। এর উপরে আছে ডিজিটাল নিরাপত্তা আইন। আজকে আপনারা স্বাধীনভাবে কোনো মতামত প্রকাশ করতে পারছেন,
যারা করেছে তারা জেলখানায়, অসংখ্য আমি সাংবাদিককে দেখেছি তারা এই কি বলে যে ডিজিটাল নিরাপত্তা আইনে তারা ইয়ে মানে ইয়েতে কি বলে যে জেলখানায়, এবং তাদের অনেকেরই জামিন হচ্ছে না। আমি যেটা বলেছি আগেই যে ক্ষুদ্র কারাগার থেকে বৃহত্তর কারাগার, এই কারাগারের দেওয়ালই হচ্ছে তো সমস্ত কালাকারু ডিজিটাল নিরাপত্তা আইন, এই সমস্ত আইন দিয়ে সারা বাংলাদেশে তারা লাল দেওয়াল তৈরি। সুতরাং যারা যেখানে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সুযোগ পাচ্ছে সেখানেই তারা বিক্ষোভ করছে, সেখানে সরকারের প্রতি যে অনাস্থা এটা তো প্রতীক, এরা তো বাংলাদেশের জনগণেরই তো প্রতিনিধি। সুতরাং তারা যেখানে যে অবস্থায় আছে সেখানে প্রতিবাদ করছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ যে সরকারকে একেবারে ত্যায্য করেছে এবং এই সরকারের প্রতি কোনো জনসমর্থন নেই, বিদেশে আপনার কিলোমিটারের পর কিলোমিটার বিক্ষোভ মিছিল দিয়েছে, তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছে, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে এই সরকারের পায়ের নিচে মাটি নেই, জনগণের কোনো ভিত্তি নেই, এখন শুধুমাত্র ধোঁয়াশা তৈরি করে মানুষের মনে একটা অনিশ্চয়তা তৈরি করে। ধন্যবাদ। জমিদারি যে তোমরা যদি ভালো মতো খাজনা দাও তাহলে তোমাদেরকে আমরা বন্যা টন্যার সময় কিছু দিয়ে দেবো। অবৈধ সরকারের মন্ত্রী হচ্ছে ওবায়দুল কাদের, মানে যদি ভবিষ্যতে জনগণের মাঝে টিকে থাকতে হয় তাহলে এখনই তাদের পদত্যাগ করে আগে জমিদাররা প্রলোভন দেখাতো, তাহলে ডাটিয়াল বাহিনী প্রয়োগ করতো খাজনা তোলার জন্য, তারা ওইরকম ওই কাজই তারা মানে ইয়ে করছে, সেই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা অবৈধ সরকারের একজন অবৈধ মন্ত্রী জনগণের প্রতি অবজ্ঞা এবং জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করা সামিল বলে মনে হয়। ধন্যবাদ।